কার্সিনোভা, ব্রাইটেনিং স্টার ইন ক্যান্সার কেয়ার। আমি যদি ওল্ড এজ ক্যান্সরক যা ওল্ড এজ মানে যে 50 বর্ষর ঊর্ধ্বর পুরুষ মানুষ স্পেশালি যে ক্যান্সর কমন দুইটা আমি নজরে রাখবা কথা, গোটে হল কোলন ক্যান্সর আর গোটে হল প্রোস্টেট ক্যান্সর। এই দুইটা ক্যান্সর ডিসকশন এইপাই করা যাওয়া দরকার, কিনা এমানে হলে এভাবে ক্যান্সর যেটা কি আমি ঠিক সময় যদি ডিটেক্ট করে পারিবা আরামসে ভালো হয়ে বহু দিন বঞ্চিপারে রোগী। প্রথমে যা কোলন ক্যান্সর, কোলন ক্যান্সর সেভাবে কিছু ডাইরেক্ট সিমটম নাইপরে, লোক টিকি দুর্বল হয়েপরে, টিকি খাদ্যপ ইন্টরেস্ট কম হয়েপরে, ওজন হ্রাস হয়েপরে, ঝাড়ে কতবে কতবে রক্ত আসিপরে, যদি ঝাড়া টেস্ট করা যায় সেতু আখিদৃশিয়া রক্ত নথিলে বি রক্ত পজিটিভ হয়েপরে, এইভাবে যদি পরিস্থিতি অছি ডাক্তর সহ যোগাযোগ কলে ডাক্তার কোলোনোস্কোপি বলে জনে পরীক্ষা করা যায়, যেটা হল গোটে এন্ডোস্কোপি যে মলদ্বার বাটু হুয়ে, সেতিরে যদি ঘা দেখা দেউছি সেতিরে গোটে বায়োপসি করা যাব, এবং যদি বায়োপসি রে পজিটিভ আসুচি তাহলে ক্যান্সর চিকিৎসা করা যায়। যদি এইভাবে কিছু সিমটম হোউছি আপনার ডাইরেক্টলি যাইকিনি ডাক্তার দেখা করে কোলোনোস্কোপি পরীক্ষা কলে আমি রোগটি জলদি রু জলদি জানিপারিবা। দ্বিতীয় হল প্রোস্টেট ক্যান্সর। প্রোস্টেট ক্যান্সর হল প্রায় ওল্ড এজ্রে প্রোস্টেট বড়িবাকু প্রোস্টেটোমেগালি কুযায়, সবু প্রোস্টেটোমেগালি বা বিনাইন হাইপরপ্লাসিয়া প্রোস্টেট ক্যান্সর ন হইপারে, কিন্তু কিছুটা ক্যান্সর বি হইপারে। সেতিরে পিএসএ বলি গোটে ব্লড টেস্ট অছি, যদি বয়স 50-60 অধিক বার বার পরিস্রা লাগুচি, রাতিরে 5-7 থর পরিস্রা পাই উঠিবাকু পড়ুচি, পরিস্রা কলা বেলে পেন হউচি, পরিস্রা রোকি পারু নাহান্তি, এসবু সিমটম প্রোস্টেট ক্যান্সর হইপারে। পিএসএ ব্লড টেস্ট করবে, যদি সে হাই আসুচি তাহলে আপনার ইউরোলোজিস্টকে দেখা করে পারিবে, যেতে প্রোস্টেট্রু গোটে বায়োপসি করা যায়, সে বায়োপসিরে পজিটিভ আসলে আপনার ক্যান্সর ডাক্তারকে বা ইউরোলোজিস্টকে দেখা করে পারিবে, তার ফর্দর চিকিৎসা করিহব। আউ ধ্যান রাখতু এবং মনে রাখতু, প্রোস্টেট ক্যান্সর হো বা কোলন ক্যান্সর হো, এতে দীর্ঘ দীর্ঘ আয়ু সম্ভব, ভালো হয়ে পারিব, রোগকে ডরি চিকিৎসার অবহেলা করতু না, শীঘ্র নিরূপণ করতু এবং ভালরে রুহতু। কার্সিনোভা, ব্রাইটেনিং স্টার ইন ক্যান্সার কেয়ার।